যে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে, চোখ রাখছি যে খবরের দিকে। জাওয়াদের প্রভাবে দুদিন টানা বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়, তার জেরে ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। জমিতে এক হাঁটু করে জল রয়েছে, ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন যে জমিতে এখনো পর্যন্ত জল এবং তা প্রায় এক হাঁটু সমান। খুব স্বভাবতেই কৃষকরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। বিষ্ণুব্রত, জানতে চাইব জমির অবস্থা কিরকম, কৃষকরা তারা কি বলছেন? দেখো পিউ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে, সেখানে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলা তুমি মানে জানো, যেখানে ধান এবং পানের চাষের উপর নির্ভর করে থাকে। আমি সরাসরি দেখাচ্ছি কৃষককে, দেখছো কতটা এক হাঁটু করে জল যেখানে রয়েছেন সেই জায়গা থেকে তারা ধান তুলছেন। কারণ তুমি জানো পূর্ব মেদিনীপুর জেলা দুটোর উপর নির্ভর করে, একটা হচ্ছে ধান এবং পান। যাওয়া ততটা ক্ষতি না করলেও কিন্তু যাওয়াদের পরে যে নিম্নচাপের জেরে যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টির জেরে কার্যত কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। আমি সরাসরি চলে যাব একজন কৃষকের সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে ধানের অবস্থা কেমন রয়েছে আপনাদের? খুব অবস্থা খারাপ, সব ধান ভেসে আছে জলে। আমরা খুব কষ্ট করে এগুলো তুলছি, বাঁচানোর চেষ্টা করছি। আর কতদিন নিম্নচাপ থাকবে আমরা জানি না। সারা বছর আমাদের ইনকাম বা খাওয়া দাওয়া সেন্টার, সেটাই তো মাঠে মারা পড়লো, কি বলবেন? আর কি বলবো, আমরা তো এখন মারা পড়ে গেছি। এখন কোনো রকমে তুলে যাই পাবো, আমাদের ভাগ্যে যা দিয়েছে ওইটাই আমরা তুলে নিয়ে যাব, আর কি করব। হ্যাঁ, দেখছো তুমি আরেকজন কৃষক সেখানে আছেন, তিনিও মাঠে ধান তুলছেন। দাদা কি বলবেন, ধানের তো এরকম ক্ষতি হলো, কি বলবেন? ধানের তো যা বৃষ্টি হয়েছে যা হয়েছে, কিন্তু আমাদের মানে রোদ নেই, মানে ধান কিছুতেই জলে তোলা যাচ্ছে না, কোথাও কিছু মানে তোলার জায়গাও নেই, সব নষ্ট হয়ে গেছে। এইটা নিয়ে তো আমরা বাঁচি, এইটা যদি শেষ হয়ে যায় আমরা কি করবো? তাহলে সরকারকে কিছু ক্ষতি, সরকারকে বলছি, কিছু আবেদন করছি যে কিছু আমাদের দেখে এটুকু। আমিও দেখানোর চেষ্টা করব সেখানে দাঁড়িয়ে। দেখো কতটুকু করে জল ধানের উপর করে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ। এই ধান কিন্তু এদেরই একমাত্র বাঁচার একমাত্র মূলধন, একমাত্র লক্ষ্য। এরাই এর উপর নির্ভর করে কৃষকরা বেঁচে থাকেন। সেই চাষে কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে, এবং কিছু কিছু জায়গায় মহিলারা, বাড়ির মহিলারা, মেয়েরা কিন্তু প্রত্যেকেই এক হাঁটু করে জল নেমে তারা কিন্তু এই ধানকে উদ্ধার করার চেষ্টা করছেন। তাদের যে একমাত্র জীবিকা, তাদের যে একমাত্র বাঁচার লক্ষণ, তাদের যে বাঁচার একমাত্র যে পন্থা, সেটা কিন্তু আজকে মাঠে মারা পড়েছে। কারণ এই যাওয়াদের ফলে যে নিম্নচাপের জেরে যে কার্যত বিপর্যস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ির মহিলারা কিন্তু আজকে মাঠে নেমে এসেছেন। তারা আজকে সেই ধানটাকে কোথাও শুকনো জায়গায় নেওয়ার চেষ্টা করছেন, আবার কোথাও উঁচু বাঁধ, তুমি বাঁধের উপর দেখতে পাচ্ছ, একটু চেষ্টা করবো বাঁধের উপর, ক্যামেরাম্যানকে বলবো, বাঁধের উপরে কত কৃষক পরিবার দাঁড়িয়ে আছে, উঁচু বাঁধের উপর সেই ধানগুলো রাখার চেষ্টা করছেন। কিছুটা হলেও তাদের যে তো শেষ সম্বল এই ধান, তারা যেন তুলতে পারেন এমনটাই তারা মনে করছেন পিউ। একেবারে যেটুকু মূলধন সেটা তারা এখানে ইনভেস্ট করেছিলেন, বা অনেক সময় অনেকে ঋণ নিয়েও চাষ করা শুরু করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে এভাবে যাওয়াদের প্রভাবে যেভাবে টানা বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা, আমরা দেখলাম সেই ছবি। অনেক ধন্যবাদ বিষ্ণুব্রত তোমাকে।